এখানে সমাধান করতে বলা হয়েছে। আমরা 49-কে 7-এর স্কোয়ার লিখতে পারি, 7 × 7 = 49 হয়। বাইরের হোল পাওয়ার x ছিল, আর ডান দিকে আছে 7 to the power 3। এরপরে দেখো, ভিতরের পাওয়ার এবং বাইরের পাওয়ার গুণ হয়ে যায় এই সূত্র অনুসারে, a^mn = a^mn, তাহলে এই পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে 7 to the power 2x = 7 to the power 3। এরপরে দেখো, বেস দুটো সমান হয়ে গেল 7, বেস যদি সমান হয় পাওয়ার দুটিও সেম হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি 2x = 3, x = 3/2, ভাগ করে দাও 2 × 2 ভাগশেষ 1, 1/2, এটাই আমাদের উত্তর, x এর মান 1.1/2।